রহিমা বেগম। খুলনা নগরের মহেশ্বর পাশার নিজ বাড়ি থেকে নিখোঁজ হন তিনি। পরে তাকে উদ্ধার করে পুলিশ দৌলতপুর থানায় নিয়ে এসেছে। শনিবার রাত 2টার দিকে উদ্ধারকারী পুলিশ দলটি তাকে নিয়ে থানায় পৌঁছায়। এর আগে খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপির বিশেষ একটি দল ফরিদপুরের বোয়ালমারি উপজেলার সৈয়দপুর গ্রাম থেকে রহিমা বেগমকে জীবিত উদ্ধার করে। কেএমপির উপপুলিশ কমিশনার মোল্লা জাহাঙ্গীর হোসেন সাংবাদিকদের জানান, রহিমা বেগমের মহেশ্বর পাশার বাড়িতে বেশ কয়েক বছর আগে কুদ্দুস মোল্লা নামের এক ব্যক্তি ভাড়া থাকতেন। তার বাড়ি ফরিদপুরের বোয়ালমারির সৈয়দপুরে। ওই বাড়িতেই রহিমা বেগম আত্মগোপনে ছিলেন। জমি সংক্রান্ত বিরোধের ঘটনায় প্রতিপক্ষকে ফাঁসাতে পরিকল্পিতভাবে এই নাটক সাজানো হয় বলে তারা মনে করছেন। এই ঘটনায় তার মেয়ে মরিয়ম মান্নান সহ অন্য মেয়েরাও জড়িত থাকতে পারে। পরিকল্পনা মতো তারা যে কোনো নারীর দেহকে তার মায়ের বলে দাবি করে থাকতে পারে। তবে আত্মগোপনে থাকা সম্পর্কে রহিমা বেগম পুলিশকে এখনো কোনো তথ্য দেয়নি বলে তিনি উল্লেখ করেন। এর আগে কেএমপি কমিশনার মোহাম্মদ মাসুদুর রহমান ভূঁইয়া বলেছিলেন, তাকে বোয়ালমারি হতে খুলনায় আনা হচ্ছে। তিনি বলেন, তাদের একটি চৌকস দল বিভিন্ন প্রযুক্তির সাহায্যে এই উদ্ধার অভিযান পরিচালনা করেন। গত 27 আগস্ট রাত 11টার দিকে মহেশ্বর পাশার খানাবাড়ি হতে নিখোঁজ হন 6 সন্তানের জননী রহিমা বেগম। রহিমা বেগম সে রাতে পরপারে চলে যাওয়া তার প্রথম স্বামীর বাড়িতে দ্বিতীয় স্বামী বেলাল হাওলাদারকে নিয়ে অবস্থান করছিলেন। নিখোঁজ ঘটনার কয়েক ঘন্টা পর তার ছেলে সাদি বাদী হয়ে দৌলতপুর থানায় একটি জিডি করেন। পরদিন নিখোঁজ রহিমা বেগমের কনিষ্ঠ কন্যা আদরি আক্তার অজ্ঞাতদের নামে একটি মামলা করেন। এই মামলার এজাহারে জমি জমা নিয়ে বিরোধের কথা বলে 5 জনের নাম উল্লেখ করা হয়। নিখোঁজ হওয়ার পর পরিবারের পক্ষ হতে বিশেষ করে ঢাকা তেজগাঁও কলেজের ছাত্রী মরিয়ম মান্নান খুলনা ও ঢাকায় একাধিক সংবাদ সম্মেলন, মানববন্ধন সহ নানাবিধ কর্মসূচি পালন করে, যা বিভিন্ন সংবাদ মাধ্যমে গুরুত্ব সহকারে প্রচারিত হয়। এদিকে পুলিশ 5 জনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের জন্য তাদের হেফাজতে নেয়। পরে পুলিশ রহিমা বেগমের দ্বিতীয় স্বামী বেলাল হালদারকেও গ্রেফতার করে হেফাজতে আনে। প্রথম থেকে মামলাটি দৌলতপুর থানা পুলিশ এবং র‍্যাব তদন্ত করছিল। এই তদন্ত পছন্দ না হওয়ায় বাদীপক্ষের আবেদনে মামলার তদন্ত পিবিআই খুলনাকে দেয়া হয়। পিবিআই আত্মগোপনকে গুরুত্ব দিয়ে তদন্ত করলে বাদী নাখোশ হয়। বৃহস্পতিবার রাতে মরিয়ম মান্নান তার মা রহিমা বেগমের দেহ পেয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা পোস্ট দেয়। এরপর ময়মনসিংহের ফুলপুরে অজ্ঞাত একজনের দেহের ছবি দেখে সেটি তার মা বলে দাবি করেন। শুক্রবার পরিবারের পক্ষ হতে ময়মনসিংহে গিয়ে পরিবারের পক্ষ হতে দাবি করা হয়, ওই 32-33 বছরের দেহটি তাদের মায়ের। এ দাবি নিষ্পত্তির জন্য রোববার ডিএনএ টেস্ট করার জন্য ময়মনসিংহ পুলিশের আদালতে আবেদন করার কথা রয়েছে।